আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেটা আপনারা এর আগে অনেকবার দেখেছেন। আমার যাওয়ার রাস্তাটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আজ আমি যাচ্ছি হলং বনবাংলোতে। হলং বনবাংলোর পুড়ে যাওয়ার কিছুদিন আগেই আমার চোখে দেখা শেষ ছবি এটি। তাই আমি আমার এই ভিডিওতে শিরোনাম দিয়েছি পুড়ে যাওয়া হলং বনবাংলোটির কত দাম ছিল। আসলে কি জানেন, এই পৃথিবীতে এমন কিছু ঐতিহাসিক বস্তু আজও আছে যার কোনো মূল্য হয় না, যেটিকে মূল্য দিয়ে বিচার করা সম্ভব নয়, যেমনটি ছিল এই হলং বনবাংলোটি। এই হলং বনবাংলোটিতে আমি কতবার গেছি সেটা আমি নিজেও বলতে পারবো না। তাই এই ভিডিওটি প্রস্তুত করার কিছুদিন পরেই যখন দেখলাম এই বাংলোটি পুড়ে ছারকার হয়ে গেল, সেদিন আর নিজেকে ঠিক রাখতে পারিনি। আর এই কারণের জন্যই আমি আমার এই ভিডিওটি সম্পূর্ণ করতে পারিনি সেই সময়। সে যাই হোক, সরকারিভাবে এই বনবাংলোটির একটি বয়স দেখানো হয়েছে, কিন্তু জানেন কি এই বাংলোটির আগে সেখানে কি ছিল? আমি সাধারণ স্থানীয় মানুষদের কাছে অনেকবার শুনেছি আগে এখানে দুটি খড়ের কুঁড়ে ঘর ছিল, আর তাতে একটি ছিল ঘোড়াদের জন্য খাবার ঘর, আর একটি ছিল বিশ্রামাগার। শোনা যায় তৎকালীন বনবিভাগের ইংরেজ ডিএফও সাহেবদের হেডকোয়ার্টার ছিল খুলনা জেলায়, বর্তমানে এখন বাংলাদেশে অবস্থিত। তারা যখন সেই খুলনা জেলা থেকে সরকারি কাজে টুরে আসতেন ঘোড়ায় চেপে জলদাপাড়াতে, তখন এখানে এসেই রাত্রি যাপন বা থাকতেন, আর এখান থেকেই পরিচালনা করতেন সমগ্র জলদাপাড়াকে। আবার কাজ শেষ হলে খুলনাতে ফিরে যেতেন ঘোড়ায় চেপে, সেই ডিভিশন হেডকোয়ার্টার খুলনাতেই। পরবর্তীতে এখানেই আস্তে আস্তে এই বনবাংলোটি গড়ে ওঠে সরকারি কাজের সুবাদে। তাই খুব সহজেই অনুমান করা যায় এই হলং বনবাংলোটি এবং ওই জায়গাটির কত ঐতিহাসিক গুরুত্ব ছিল। হলং বনবাংলো কেন, কি কারণে, কিভাবে পুড়ে ছারকার হয়ে গেল, তাতে হয়তো অনেক মানুষ অনেক রকমভাবে নিজেদের মতন ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সবশেষে আমি ব্যক্তিগতভাবে এটাই বলতে পারি এর পিছনে কোনো নাশকতা নেই। আর তার পিছনে যে কারণটি হলো, এই হলং বনবাংলোটি একটি এমন বনবাংলো ছিল যা বনবিভাগের সমস্ত স্তরের মানুষের অন্তরের মধ্যে এবং সাধারণ মানুষের হৃদয়ের মাঝে বিদ্যমান ছিল। যার কোনো ক্ষতি সাধন করার কথা চিন্তার মধ্যেও কোনো দিন কারো মনের মধ্যে এসেছে কিনা আমার অন্তত সন্দেহ আছে। সবচেয়ে নিষ্ঠুর এবং বাস্তব সত্যিটা হলো, হলং বনবাংলোটি আজ আর নেই, পুড়ে ধ্বংসাবেশ হয়ে গেছে।